Rahman, Ya Rahman, Sa'idni, Ya Rahman. Ya'muruhum bil ma'rufi wa yanhahum 'anil munkar. Ei Rasul akhir nabi eshe taderke bhalo kader nirdesh debe, bhalo kader dike dakbe, mondo kaj theke taderke dure shoriye nebe, kharap kaj theke nishedh korbe. Wa yuhillu lahum at-tayyibati wa yuharrimu 'alayhim al-khaba'ith. Ebong tini ki korben, tar je shoriyat niye ashben, কোনটা হালাল কোনটা হারাম, যত খবিস জিনিস আছে সবগুলাকে হারাম করে দিবেন তিনি আল্লাহর পক্ষ থেকে। যেগুলো যেগুলো আল্লাহ তাআলা উম্মতকে হারাম করেছেন এগুলো কোনটাই তয়িব না, সবগুলো কি খবিস। আপনারা লোকাল ল্যাঙ্গুয়েজে খবিস বলেন তাই না, আরবি শব্দ খবিস, খারাপ, নিচু, নাপাক, এইরকম জিনিস হচ্ছে খবিস। আর তয়িব হচ্ছে তার অপোজিট। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়ে দিবেন সেটা হবে সমস্ত খবিস জিনিসকে হারাম করে দিবেন, আর যত ভালো জিনিস আছে ইউহাল্লু লাহুমুত তাইয়্যিবাত, পাক পবিত্র ভালো জিনিসগুলোকে হালাল করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো জিনিসকে হালাল করে দেন, ওয়া ইউহাল্লু লাহুমুত তাইয়্যিবাত। এখানে দুটো জিনিস আছে, হালাল এবং তাইয়্যিবাত, তাই না? হালাল তো আমরা চিনি, খাস তরিকে জমা করলে হালাল হয়ে যায়। আর তয়িবাত হলো জিনিসটা ভালো, কোয়ালিটি ভালো। তো গরু ছাগল এগুলা তয়িবাত, আর জবাই না করলে তয়িবাতটাও কি হবে না, হালাল হবে না। আর শুকর কুকুর এগুলা তয়িবাত না, এগুলা কি খাবাইস। তবে খাবাইস গুলো জবাই করলে হালাল হবে নাকি না? খবিস কোনোদিনই হালাল হবে না, জবাই করলে হালাল হবে না, ঠিক আছে। কিন্তু তয়িবাতটার জন্য জবাই করা শর্ত। এখন জবাই করে আমাদের ডক্টর আব্দুল মজিদ কাতমি একজন আছেন, উনি অনেক হালাল খাবার টাবার ব্যাপারে ক্যাম্পেইন করেন। সেটা হচ্ছে যে যে সমস্ত স্টানিং প্রসেসে এই গরু ছাগলকে জবাই করা হয়, ওই যে ইলেকট্রিক শক দিয়ে তারপরে জবাই করে মুরগি ইত্যাদিকে, এগুলো তখন আর তয়িবাত থাকে না। এগুলো যখন রক্ত বের হয় না, দামান মাসফুহান জবাই করে দিলে, ওই ওই অবস্থায় না করে জবাই করলে যে পরিমাণ রক্ত আসে, আর স্টান করে বেহুশ করে ফেললে অনেক সময় ওই রক্তটা এইভাবে আসে না। তিনি বলেন হয়তো বা হালাল হলো কিন্তু তয়িবাত আর থাকলো না। এবং এটাতে তয়িবাত কোনো কোনো সময় আমি একটা হালাল দোকানে গেলাম, গিয়ে দেখি যে প্রায় ওয়াটসঅ্যাপে একটা হালাল দোকান আছে, প্রায় দেখা যায় নন মুসলিম কাস্টমার আসে। আমি জিজ্ঞেস করলাম যে নন মুসলিমরা আসে কেন, তারা আসে কয় দিস কোয়ালিটি অফ দ্য মিট ইজ গুড ফ্রেশ, যে প্রবাহিত রক্ত যখন জবাই করে দিয়ে বের করে দেয় অনেক জার্ম চলে যায়, আর প্রবাহিত রক্ত যখন ভিতরে থাকে হারামগুলো এগুলো কিন্তু ওই জার্মটা ভিতরে থেকে যায়, আর এই জন্য তো দামান মাসফুহান আল্লাহ হারাম করে দিয়েছেন প্রবাহিত রক্ত, এটা খাওয়া যাবে না। তো এইভাবে শরীয়তের বিভিন্ন দিকগুলো আমাদের জন্য তিনি যেটা রেকমেন্ড করে গেছেন আল্লাহর পক্ষ থেকে শরীয়ত দিয়ে গেছেন, সব ভালো ভালো জিনিস আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কি কিসমত আমাদের, সব তৈবাত খাওয়ার আল্লাহ নসিব করে দিল, আর খাবি জবগুলো জবগুলো সবকে খাচ্ছে। আল্লাহ, যাদের কপাল খারাপ তারা সব খবিস জিনিস খাচ্ছে, আল্লাহ শুকর আদায় করবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা তয়িবাত খাওয়াচ্ছেন, খাবায়েস খাওয়াচ্ছেন না আল্লাহ তাআলা আমাদেরকে। এরপরে হচ্ছে আরো কি কাজ করবেন নবী তোমাদের জন্য, ওয়ায়া দাও আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আহলে কিতাবের লোকেরা বনি ইসরায়েলের লোকেরা যদি এই নবীর অনুসরণ করে, এই শরীয়তকে গ্রহণ করে, তাহলে তাদের জন্য আরো ফায়দা আছে। ওয়াইয়া দাও আনহুম ইসরাহুম, তাদের উপরে যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল এগুলা ওনার উসিলায় আল্লাহ সরিয়ে দেবেন। অল আগলা আল্লাহ তিকানাত আলাইহিম, তাদের যে কয়েদগুলো ছিল বিভিন্ন রকম লিমিটেশন, তাদের শরীয়তকে আল্লাহ অনেক টাইট করে দিয়েছিলেন। বারে বারে তারা বিভিন্ন রকমের নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা এভরি টাইম তাদের শরীয়তকে কি করেছেন, টাইট করে দিয়েছেন। অনেক হালাল জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন, কোন চর্বি তারা খেতে পারবে না। তবে যদি হাড্ডির সঙ্গে সামান্য একটু চর্বি লেগে থাকে ওইটা একটু খাইতে পারবে, যেমন সিনার কোষ্ঠ টোষ্ঠ আছে না চর্বি লেগে থাকে ওগুলো কিছু খেতে পারবে, সাধারণ চর্বি কিচ্ছু খেতে পারবে না তারা। তাদের যদি কাপড়ের মধ্যে নাপাক লেগে যায়
নাজাসাতে গালিজা শক্ত নাপাকি যেগুলো পায়খানা টাখানা জাতীয় জিনিস, এগুলো কাপড় ধুইলে সাফ হবে না, কাপড় ওটাকে কেটে ফেলে দিতে হবে ওই অংশটুকু। এবং তাদের যে তওবা করানো হলো শিরক করার কারণে কি তওবা করতে হয়েছে, নিহত করতে হয়েছে, নিজেকে হত্যা করা লেগেছে আর কারো মাধ্যমে, এছাড়া তওবা কবুল হতো না। এই উম্মতের কেউ যদি কোনো কারণে শিরক করে বসে, আল্লাহ মাফ করুন, তারপরে সে যদি তওবা করতে চায় তাকে কতল করার দরকার আছে না? আল্লাহ তাআলা অনেক হালকা করে দিয়েছেন, অনেক জিনিসকে হালকা করে দিয়েছেন। তাদের শরীয়তের অনেক ঝামেলা আছে, তাদের হলো ডেইরি জিনিস আর গোস্ত একসঙ্গে রাখতে পারবে না, আলাদা ফ্রিজ লাগবে। দুধ যে দুধ রাখতে হবে আলাদা ফ্রিজে, আর গোস্ত রাখতে হবে আলাদা ফ্রিজে, এরকম ডিম দুধ গোস্ত সব এক জায়গায় রাখতে পারবে না, তাদের শরীয়তে নিষেধ। শনিবারে কোনো কাজ করতে পারবে না, এত শক্ত। আমি বলছিলাম যে একবার আমাদের তিন ধর্মের লোকদেরকে নিয়ে ওই আপনার NHS একটা প্রোগ্রাম করলো, ইহুদি ধর্মের একজন, খ্রিস্ট ধর্মের একজন, আর মুসলমানদের পক্ষ থেকে আমাকে নিল। এখন বলেন যে ডাক্তার প্রফেশনাল নার্সেস সবাই আছে, এখন এই মেডিকেল প্রফেশনালরা হসপিটালে কিভাবে বিভিন্ন ধর্মের লোকদেরকে তাদের নিজ অনুযায়ী সার্ভ করবে, তাদের কালচারগুলো জানার জন্য তারা একটা বড় হেলথ প্রফেশনালদের আয়োজন করলো। তো ওখানে যিনি ইহুদি ধর্মের প্রতিনিধিত্ব করেন তিনি বললেন যে আমাদের শনিবারে কাজ করা যাবে না, এমনকি কোন রোগী যদি নিজে লিফটে উঠতে হয় সে লিফটের বটনটা প্রেস করতে পারবে না, এটাও কাজ। ইহুদিদের মধ্যে বিভিন্ন রকমের আছে, গ্রুপ আছে, কোনো যারা ভ্যারি কি বলে এক্সট্রিমলি ফলো করে, স্ট্রিক্টলি ফলো করে, তাদের শনিবারে কোনো কাজ করতে পারবে না, এমনকি লাইটের সুইচটা অন করতে পারবে না, লিফটের সুইচ অন করতে পারবে না। তো আমরা জিজ্ঞাসা করলাম যে তাহলে সে এখন যদি তার উপরে তালায় উঠতে হয় নিচে তারা নামতে হয় কি করবে, দাঁড়িয়ে থাকবে কেউ খোলে কি না প্রেস করে কিনা, তাহলে সে চান্স নিয়ে নিবে। তো এই যে মনে করেন তাদের শরীয়তে আমরা কোনো ধর্মের নিন্দা করছি না, আমরা বলছি যে আল্লাহ তাআলা যে আমাদেরকে কি আসান দিয়েছেন, কত রহমত করেছেন, এত কঠিন শরীয়ত দেননি। এরকম তাদের ধর্মের শরীয়তের মধ্যে অনেক লিমিটেশন আছে। আরেকবার আমরা গেলাম বসনিয়াতে, আমাদের সঙ্গে সেখানে ইহুদি ছিলেন, এখন এক বেচারা অন্য বেচারারা বিভিন্ন খাবার দাবার খায়, কোষার খাবার হলে খায়, এক বেচারার খাবার এমন দুরবস্থা সে বিভিন্ন রকমের ড্রাই ফুড নিয়ে গেছে, তার কোষার ড্রাই ফুড, কোনো খাদ্য ওখানকার খাইতে পারবে না বসনিয়ার, কোনো খাদ্য সে খেতে পারবে না, এমনকি তাদের প্লেট এবং চামচ এগুলো ইউজ করতে পারবে না, এগুলোও কোষার হওয়া লাগবে। তো এখন সে এখান থেকে নিয়েছে, নিতে গিয়ে তারপরে এখন আর ওগুলা শেষ হয়ে গেছে, এখন সে চা খাবে যে চা খাওয়ার জন্য নর্মাল কাপ সে ইউজ করতে পারবে না। তখন কি করলো, অপেক্ষা থাকলো যে কোনো জায়গায় যেটা কখনো ব্যবহার করা হয়নি, কেউ ব্যবহার করে নাই, এইরকম একটা পাত্রে সে তাকে চা খেতে হবে। তখন অনেক খোঁজাখুঁজি করে ওই যে ডিসপোজেবল কাপ পাওয়া যায় কিনা যেটা কেউ ব্যবহার করে নাই, ওইটা জোগাড় করে এনে তারপরে চা খেতে পারলো। যে কত লিমিটেশন আমি দেখলাম। আমরা কোনো ধর্মকে নিন্দা করি না, ইসলাম কোনো ধর্মকে নিন্দা করতে আমাদেরকে নিষেধ করেছে, রিলিজিয়াস হেট্রেড এগুলা ইসলামের দৃষ্টিতে ঠিক নয়, কিন্তু আমরা আমাদের দিনকে বুঝার জন্য এবং অন্য ধর্মের কিছু যেগুলো তাদের ধর্মের পরিচয়ে এটা দেওয়ার মধ্যে কোনো আপত্তি নেই। এই দেশে আপনারা আর এই ক্লাসে ধর্মীয় শিক্ষা পড়ায়, মুসলমানদের ধর্মীয় শিক্ষা কি, হিন্দুদের বা খ্রিস্টান ইহুদের ধর্মীয় শিক্ষা কি, কোন ধর্মের কি শিক্ষা এটা বলতে পারবেন, কিন্তু কোনো ধর্মকে আপনি নিন্দা করতে পারবেন না বা কোনো ধর্মের ফজিলত বাড়াইতে পারবেন না ওই আর এই ক্লাসের মধ্যে। কিন্তু আমরা বোধহয় আমাদের এখানে আমাদের ইসলামের ফজিলতে গাইতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু কোনো ধর্মের নিন্দা করাটা ঠিক হবে না। কিন্তু দিস ইজ দ্য ফ্যাক্ট, আল্লাহ তাআলা যেটা বলেছেন যে এভাবে বলছেন যে তোমাদেরকে এই নবী উপরে ইমান আনো, তোমাদেরকে আল্লাহ তাআলা এক সহজ শরীয়তের দিকে নিয়ে আসবেন। এই নবী কি করবেন, তোমাদের কাছ থেকে অনেক বোঝা সরিয়ে দেবেন, অনেক কষ্ট অনেক লিমিটেশনকে দূর করে দেবেন যেগুলো তাদের উপরে ছিল। কায়নাত আলাইহিম, এবারে এগুলো বলার পরে এখন আল্লাহ তাআলা বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'উন নূরাল্লাযী উনজিলা মাহু উলাইক
উলাইকা হুমুল মুফলিহুন, যে সমস্ত যারা ইমান আনবে ইসরায়েলি সম্প্রদায় থেকে, ইহুদি নাসারা থেকে, আহলে কিতাব থেকে, আর এই নবীকে যারা সাহায্য করবে, এই নবীর সাহায্য যারা এগিয়ে আসবে, এবং যে নূর এই নবীকে দেওয়া হয়েছে লাইট কোরআন ওয়াহি, এইটাকে যারা ফলো করবে যা তার প্রতি নাজিল হয়েছে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সত্যিকার কামিয়াব, এরাই সফল কাম হবে। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন, আল্লাহ তাআলা তাদেরকে আবেদন করলেন বা তাদের প্রতি আহ্বান জানালেন যাতে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মনী না করে, তার প্রতি ঈমান আনে, তারা কামিয়াব হয়ে যাবে। এর তো আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা তো দুনিয়ার মানুষকে শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করেননি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য, সবার তো আল্লাহ তাআলা কল্যাণ চান, কিন্তু তারা সেটা অ্যাকসেপ্ট করল না। এরপরে মুসা আলাইহিস সালামের কাহিনী আরো আছে, কিন্তু ফাঁকে দিয়ে যেহেতু মদিনায় ওনার উম্মতের যে অংশটা ছিল তাদেরকে আল্লাহ নসিহত করে ঈমানের দিকে ঢুকাইতে চান, ওনারা ওয়াহী নাজিল হচ্ছে আর তাদেরকে আহ্বান করা হচ্ছে। এখন আল্লাহ তাআলা ইহুদিদেরকে এবং দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে বলছেন মুসা আলাইহিস সালামের কাহিনীকে একটু ব্রেক দিয়ে আল্লাহ তাআলা আহ্বান করছেন, ওলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আপনি বলে দেন হে নবী মুহাম্মদ, হে লোকেরা, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি, জামিয়া তোমাদের সবার কাছে এসেছি, আমি শুধু কয়েকজন আরবের কাছে এসে আসিনি, আমি আওস এবং খাজরাজের কাছে আসিনি, আমি কুরাইশদের কাছে আসিনি, আমি সমস্ত দুনিয়ার মানুষের কাছে এসেছি, আমাকে উপরে ঈমান আনা প্রত্যেকটি মানুষের উপরে ফরজ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সেই আল্লাহর পক্ষ থেকে রাসূল যে আল্লাহর হাতে আকাশগুলো এবং জমিনের মালিকানা, সেই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মনে রেখো না যে আমি এসে বললাম যে আমি রাসূল হয়ে গেছি দাবি করছি, না, আকাশ জমিনের যিনি মালিক সৃষ্টিকর্তা সেই আল্লাহর পক্ষ থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাহু ইয়ুহী ওয়া ইউমীত, সে আল্লাহকে তোমরা আশা করি সবাই চিনো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন, জীবন মৃত্যুর মালিক যে আল্লাহ, সে আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হিসেবে এসেছি। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়্যিল উম্মী আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, কাজেই সে আল্লাহর প্রতি ঈমান আনো, আর দেরি করো না, আর তার রাসূলের প্রতি ঈমান আনো, যে রাসূল তিনি আবার নবী আবার উম্মি, তিনটা একসঙ্গে বলা হচ্ছে কনফার্ম করার জন্য, আবার আল্লাযী ইউমিনু বিল্লাহ, যিনি নিজে আল্লাহর প্রতি ঈমান আনেন, ওয়া কালিমাতিহি, আল্লাহ তাআলা সমস্ত বাক্যগুলো কথাগুলো কালামগুলোর উপর যিনি ঈমান আনেন, এবং এই আল্লাহর কালাম শুধু এই কোরআন নয়, তাওরাত ইনজিল জাবুর সমস্ত গুলার উপরে এই নবী ঈমান আনেন, সেগুলোকে অস্বীকার করেন না। আর সেই আল্লাহর, সেই নবীর তোমরা অনুসরণ করো, আশা করা যায় তোমরা হেদায়ত পেয়ে যাবে, আশা করা যায় তোমরা হেদায়ত পেয়ে যাবে, যদি এই নবীর অনুসরণ না করো তাহলে তোমরা হেদায়ত পাবে না, গোমরা হয়ে যাবে। তোমরা কে চাও যে তুমি গোমরা হয়ে যাও, তোমরা তো এক নবীর উম্মত, কাজেই তোমরা গোমরা না হয়ে এই নবীর প্রতি ঈমান আনো। আল্লাহ তাআলা এগুলা ডেকে বলে দিচ্ছেন, তাদেরকে শোনানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অর্ডার দিচ্ছেন। রহমান ইয়া রহমান সাআদনি ইয়া রহমান ইশরাহ সাদরি